তোমার 2 লাখ টাকা ব্যাগের মধ্যে রয়েছে, না ধরো। তবে শোনো, কথা নড়চড় যেন না হয়, আপনি একদম চিন্তা করবেন না হারাধন বাবু, কিছু বলেন না, আমার বাড়িতে ওই বাড়িতে আমার কথা শেষ কথা। সে তো বুঝলাম, কিন্তু তোমার মেয়ে সে ব্যাগে বসবে না তো? আরে না না, আমি যা বলবো ও তাই করতে বাধ্য। আপনি একদম চিন্তা করবেন না, আগে ছোটটাকে পার করে দিই, তারপর বড়টার সাথে আপনার। থাক থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না, এই বয়সে বিয়ে করছি সবাই শুনলে হয়তো, তাছাড়া আমারও একটু লজ্জা লজ্জা করে। ও মা, এতে লজ্জার কি আছে? আমাদের শাস্ত্রে তো পুরুষ মানুষের বিয়েতে কোনো বারণ নেই। তাহলে আর তাছাড়া একা পুরুষ মানুষের ফাঁকা ঘর বুকে যেন জগদ্দল পাথর চেপে ধরে। ঠিকই বলেছো, ঠিকই বলেছো, চারিদিকে ফাঁকা ঘর নেই, নেই আর নেই, দুটো ফুটিয়ে দেওয়ার কেউ নেই, ঘরে টিকটিকির আওয়াজ ছাড়া আর কোনো কিছু আওয়াজ নেই। এই তো ভাবুন না হারাধন বাবু, রান্নাঘর থেকে হাতাখুন্তির সাথে চুরির ঝিমঝিম শব্দ, দুটো আলতা পড়া পায়ের উপরে ঝমঝম আওয়াজ, সারা ঘর ভর্তি ধূপ চন্দনের গন্ধে ভরা, শিশু কণ্ঠে আদো আদো কথা, তবে না ঘর। ঠিকই বলেছো, ঠিকই বলেছো, আসলে বিয়ে না করলে, উত্তরাধিকারী না থাকলে আমার এত টাকা কে ভোগ করবে? এইসব কথা ভেবেই আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। সেই তো, যাই বলুন না হারাধন বাবু, আমার মেয়ের ভাগ্যি যে আপনি তাকে দয়া করছেন। আচ্ছা বেশ, তাহলে ওই কথাই রইলো, তুমি এখন এসো। আচ্ছা আচ্ছা, আসি তবে আমি। ঝেড়ে মেরে উঠতে হবে বিয়ে বলে কথা। দূর, ভাল লাগে না, এখন একা ভাবে চা পেলাম না। দিদি, এই দিদি, আরে কোথায় রে আমার চা, কোথায়? এই তো রে পিঙ্কি, তোর চা। কি রে, তুই জানিস না দিদি আমার চা না খেলে ঘুম ভাঙে না? এতক্ষণ চা নিসনি কেন? জানি তো, আসলে কালকে রাতের না অনেক বাসন পড়েছিল, সেগুলো মাসতে মাসতে একটু দেরি হয়ে গেল রে। দেখ দিদি, তোর এই প্রত্যেক দিনের অজুহাত শুনতে শুনতে না আমার কানটা জাস্ট পচে গেল। আচ্ছা যাই হোক, বাদে, তুই যে কালকে রাতে ফেস কার্ডটা বানিয়ে রাখতে পারছিস, বানিয়ে রেখেছিস? হ্যাঁ, ঠিক আছে, তুই গিয়ে রেডি কর, আমি চাটা খেয়ে মুখে লাগাবো। বেশ ঠিক আছে। এই টাকায় আমার মেয়ের বিয়েটা জমিয়ে হয়ে যাবে, তারপরে মিলিকে নিখরচায় দোষ বেড়ে বুড়োর সাথে বিয়ে দিতে পারলে যৌতুক হিসাবে আরো কাড়ি কাড়ি টাকা পাওয়া যাবে। কি গো লতা, তুমি এত টাকা কোথায় পেলে? সেজন্য তোমার কি হবে, মেয়েগুলোর বিয়ে দিতে হবে তো, সে চিন্তা তোমার আছে? আর তাছাড়া তোমার বড় মেয়ে, সে তার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, তাকে বিদায় করতে যে কত খরচা লাগবে তা এখন কে জানে। হতে পারে আমার বড় মেয়ের তেমন রূপ নেই, কিন্তু গুণে সে সত্যিই লক্ষ্মী। শোনো, আগে রূপ বিচারি, তারপরে ওই গুণ বিচারি, বুঝেছ? পাত্রবঙ্গ তোমার বড় মেয়ের রূপ দেখি না কাড়ি কাড়ি টাকা চেয়ে বসবে। এরকম পাত্রের হাতে আমার মেয়েকে দেব কেন? তাহা গো বলি, কোন রাজপুত্র রথ হাঁকিয়ে তোমার বড় মেয়েকে নিতে আসবে? শুনি, সে ওর কপালে থাকলে হবে? কপাল, ওই তো কপালে ছিঁড়ি জন্মানোর পরে মাকে খেলো, তাতে ওর কি দোষ? এই শোনো, তোমার এই দোষ গুণ বিচার করো না, অনেক সময় আছে, তোমরা বাপ বেটিকে তাই করো, আমি যাই গিয়ে সংসারের ঘাতকটা সামলাই। সংসারের ঘাতক সে তোমার বড় মেয়েই সামলাই, তুমি শুধু ওর উপর ছড়ি ঘোরাও। পিঙ্কি। হ্যাঁ মা বলো। শোন মা, আজকে বিকেলে তোকে দেখতে আসবে, ভালো করে সাজবি কিন্তু। সত্যি বলছিলাম, কোন শাড়ি পরবো মা? শাড়ি? তুই 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 ওই একটা গোলাপি রঙের শাড়ি পরবি। হ্যাঁ, গোলাপি রং পরলে তোকে খুব মানায়। মা গো বলছি, ছেলে কেমন গো? ছেলে শুনেছি তো খুব স্মার্ট, প্রচুর টাকা, কলকাতায় বড় বাড়ি, একমাত্র ছেলে, সংসারে আর কেউ নেই। হ্যাঁ তাই নাকি মা? হ্যাঁ রে মা, হ্যাঁ, একদম নির্ঝঞ্ঝাট সংসার, জমিয়ে সংসার করবি, ছড়ি ঘোরানোর সংসারে তোর কেউ থাকবে না। একটু ভালো করে ঘুমিয়ে নে, উঠে তাড়াতাড়ি সেজে রেডি হয়ে থাকবি, কেমন? ভালো করে ঘুমিয়ে নে, চোখ মুখটা একটু ফুলে ফুলে থাকবে, ভালো লাগবে। ঠিক আছে, ঘুমিয়ে নে একটু। কি রে দিদি, কেমন লাগছে আমায়? তোকে না খুব সুন্দর লাগছে রে পিঙ্কি। কি রে মিলি, তুই এখন এখানে দাঁড়িয়েছিস, খাবার গুলো কখন বানাবি? শুনি, খাবার বানানো তো হয়ে গেছে মা, শুধু ভেজিটেবিল চপগুলো ভাজবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে ওরা যখন আসবে তখন ওগুলো ভেজে নিস। আর বলছি, রাতে থাকার ওদের ঘরটা গোছানো হয়ে গেছে তো? না না মানে এখনো হয়নি। তাড়াতাড়ি করে নিয়ে গেছা, তাড়াতাড়ি করে নিয়ে গেছা। মা, ওরা কি রাতে থাকবে? হ্যাঁ মা, ওরা রাতে থাকবে, ওই বিকেলে আসবে তো অনেকটা পথ, সেই জন্য রাতে তো আর ফিরতে পারবে না, সেই জন্য রাত্রেও থাকবে, তা ভালো।
এ তুমি কি করছো লতা? ঘরে বড় মেয়ে আয় বলে থাকতে তুমি ছোট মেয়ের বিয়ে দিচ্ছ? আরে বাবা, যা চাইছি তোমার এই বাপ বেটি ভালোর জন্য চাইছি, বুঝেছ? সেটা কিরকম? আরে বাবা, তোমাদের ঘরে কি কিচ্ছু নেই? এই ঘরে যদি আমার পিঙ্কি মার মতো এরকম সুন্দরী মেয়ে থাকে, তাহলে তোমার এই বড় কালো মেয়েকে কেউ পছন্দ করবে? উল্টে পাত্রপক্ষ তোমার মেয়েকে দেখে কাঁড়ি কাঁড়ি পঞ্চে বসে থাকবে। তাই পিঙ্কিকে আগে বিয়ে দিয়ে দেবো, তারপর তোমার বড় মেয়েকেও পার করে দেবো, বুঝতে পেরেছ? কিন্তু এই যাও যাও, ম্যাল খ্যাচ খ্যাচ করো না তো, তোমার ঘরে কিছুই ঢোকে না, যাও। তোমাদের এতক্ষণ অপেক্ষা করতে হলো, কিছু মনে করো না যেন। আসলে মেয়ে তো ওই সাজতে গুজতে একটু দেরি হয়ে গেল। না না না, তাতে কি, মেয়েরা তো সাজলেই সুন্দর। আপনি তো বেশ সুন্দর কথা বলেন ব্যবসাতে। আসলে ব্যবসাতে না কথাটাই সব, ওই ব্যবসা করতে করতেই শিখেছি। এখন এত সবের কি কি দরকার ছিল? খাও বাবা খাও, তোমরা খেলে তবেই তো আমার ওই কষ্ট করে বানানোটা সার্থক। খাও খাও। আহা হারাধন বাবু, তুমি এত চড়ছ কেন? চড়বো না, 2 লাখ টাকা নিয়ে তুমি আমাকে ধোকা দিচ্ছ। আরে বাবা, আমি তোমায় কোথায় ধোকা দিলাম? দিলে না, আমার কাছ থেকে টাকা নিলে আমার সাথে মেয়ের বিয়ে দেবে বলে, আর এখন পাত্র এনে মেয়েকে দেখাচ্ছ? সে তো ছোট মেয়ের জন্য। একদম বাজে কথা বলো না, দুজন ছেলে এসছে আমি খবর পেয়েছি। আরে বাবা, তুমি ভুল বুঝেছো হারাধন বাবু, তুমি ভুল বুঝেছো। ছেলের কেউ নেই, তাই ছেলের আন্ডারে যে কাজ করে তাকে নিয়ে এসছে। দেখো, তুমি যদি আমায় ঠকাও তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে। কড়াই দণ্ডায় কিন্তু আমি আমার টাকা আদায় করে নেব। হ্যাঁ, আরে না না না, ছোট মেয়ের একবার বিয়েটা দিতে দাও না, তারপর তুমি আমার খেলাটা শুধু দেখবে। যাই বলুন না কেন, আপনি কিন্তু খুব মজার মানুষ, তাই নাকি? না না, শুধু মজার নন, অনেক সুন্দরও। বাবা, আবার সুন্দর? এমা, আপনি হাসছেন কেন, অদ্ভুত তো। মা, তুমি আমার ছেড়ে কেন চলে গেলে? মা, আমি যে পারছি না মা, কেন ছেড়ে চলে গেলে? বাবাকেও কিছু বলতে পারি না, বাবার বয়স হয়েছে, শুনলে কষ্ট হবে। আমি আর পারছি না মা, কেন আমি ছেড়ে চলে গেলে? মা, আমায় তুমি ক্ষমা করো মা, আমি আর পারছি, আমায় তুমি ক্ষমা করো। কোথাও যাচ্ছেন? এত রাতে কি করবো বলুন, দিনের বেলা তো আর পালাতে পারবো না। পালাচ্ছেন কেন? থাক না, সে আর নাই বা শুনলেন। ঠিকই বলেছেন, শুনে কি লাভ? তবে ময়দান ছেড়ে পালালে কিন্তু লোকে আপনার গায়ে থুতু দেবে। তাহলে কি ওই দোজ পেলে সুখর পুরোটাকে বিয়ে করে নিজে হাতে নিজের জীবনটাকে আগুনে পুড়িয়ে দেব? হ্যাঁ, কেন, প্রতিবাদ করুন। আমার প্রতিবাদ কেউ শুনবে না। আর আপনি পালালে আপনার নামে কিন্তু কলঙ্ক উঠবে, আপনার নামে আপনার বাবাকে হেনস্থা করা হবে। তাহলে আমি কি করব? একটা কথা বলবো? বলুন। আসলে আপনাকে আমার খুব ভালো লেগেছে, যদি আপনি চান তাহলে আমি কি আপনাকে বিয়ে করতে পারি? কিন্তু মা যে, চিন্তা করবেন না, আমি সব শুনেছি, এখন ও দায়িত্ব আমার। আচ্ছা যাই হোক, বলছিলাম আমাকে এক গ্লাস জল দেবেন, জল তেষ্টা পেয়েছি। হ্যাঁ দি। এবার শান্তিতে ঘুমিয়ে পড়ুন, আমি যাই, ঠিক আছে? আপনার 2 লাখ টাকা। তাহলে ওই কথাই রইল? হ্যাঁ বাবা, হ্যাঁ, তাই হবে। তুমি যখন বলেছো তখন তাই হবে। আগামী মাসে একই লগ্নে আমার 2 মেয়েকে একই দিনে তোমাদের 2 জনের সাথে বিয়ে দেবো, কেমন? ঠিক আছে, আমরা তাহলে আসি। আরাধন বাবু, এই নাও তোমার টাকাটা, আমি আসি। আর বিয়েটা হলো না। এসো মা, এসো বাবা। তুই এখানে কি করছিস? পিঙ্কি কোথায়? ডেকে দিচ্ছি মা।
ভোলা দা, পিঙ্কিকে একটু ডেকে দাও তো। বৌদি, বলছিলাম নির্মল দা কই? বৌদি? হ্যাঁ, স্যারের বউকে বৌদি বলে ডাকি, কারণ উনি আমাকে ম্যাডাম বলতে বারণ করেছে। তাই মানে মানে কি বলছো আমার বাবা? তোমার তোমার স্যার নির্মল? হ্যাঁ, আমি তো ওনার ম্যানেজার। মা, তুমি এসেছো? চলো তোমাকে আমি ঘরে নিয়ে যাই, চলো এসো। মারে, আমি যে কি খুশি হয়েছি। কি বাবা, আমি অনেক সুখী, আমি অনেক সুখী। আর পিঙ্কি? চিন্তা করো না বাবা, ওরাও অনেক সুখী, অনেক সুখী। তোমার জামাই তোমার ছোট জামাইকে ভাইয়ের মতো দেখে। আমরা অনেক সুখী বাবা, আমি অনেক সুখী। বসো মা, বসো। কি হলো রে মা, আমি কি ভুল করলাম? আমি কেমন করে এত বড় ভুল করলাম? লোভে পড়ে মা, লোভে পড়ে। সুধীরের বাইরের ওই ঝাঁ চকচকে ব্যাপারটা তোমাকে আমাকে ভাবতে বাধ্য করেছিল যে ওই পাত্র ওই ধনি। তবে তুমি ভেবো না মা, আমি আমি অনেক সুখী, আমি অনেক সুখী। সুধীর খুব ভালো একটা মনের মানুষ। ও ধনী না হতে পারে, কিন্তু ও অনেক ভালো একটা মনের মানুষ, অনেক মজার মানুষ। আমাকে ও অনেক আনন্দ রেখেছে মা। আমি আমি অনেক সুখী, আমি অনেক সুখী। তুমি একদম ভেবো না মা, আমি ভালো আছি মা, আমি অনেক ভালো আছি।